TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবে ঘোষণা করা হলো 11 দিনের সরকারি ছুটি, প্রবাসীরা এবার ভীষণ খুশি, এ বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য ছুটির সময় তথা দিন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও রয়েছে বড় ধরনের চমক। এবার সর্বসাকুল্যে 11 দিনের সরকারি ছুটি পাওয়া যাবে সৌদি আরবে ঈদ উপলক্ষে। সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ঈদের ছুটি শুরু হবে 29 মে 2019 তারিখ হতে এবং তা শেষ হবে 8 জুন 2019 তারিখ পর্যন্ত। তার মানে সৌদি আরবের সরকারি সেক্টরে এবার 11 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের সকল অফিস, যেমন পাসপোর্ট অফিস, ফরেন মিনিস্টার অফিস, মক্তব আমেল, এই সকল সরকারি অফিসগুলো ঈদের ছুটিতে উপরোক্ত দিনগুলোতে বন্ধ থাকবে। সৌদি আরবের বেসরকারি সেক্টরগুলোতে প্রবাসীরা তাদের কোম্পানির শ্রম আইন অনুযায়ী ঈদের ছুটি পাবে। তবে সৌদি আরবের শ্রম আইনের আর্টিকেল 112-তে স্পষ্টভাবে বলা আছে, কোম্পানিগুলো অবশ্যই শ্রমিকদেরকে কমপক্ষে 30 রমজানের পর থেকে 4 দিনের ছুটি দিতে বাধ্য থাকবে। যদি কোনো কোম্পানি শ্রমিকদেরকে এই ন্যূনতম 4 দিন ছুটি না দেয়, তাহলে তারা সরাসরি মক্তব আমেল বা লেবার কোর্টে গিয়ে অভিযোগ দাখিল করতে পারবে। কোনো শ্রমিক চাইলে এই ঈদের সময়ে ওভারটাইম করতে পারবে। তবে ঈদের ছুটিতে কোনো শ্রমিক ওভারটাইম করলে কোম্পানি হতে 2 গুণ বেতন পরিশোধ করতে হবে উক্ত সময়ের জন্য। তবে মনে রাখবেন, শুধুমাত্র শ্রমিক নিজে ইচ্ছায় চাইলেই ওভারটাইম করতে পারবে, কোম্পানি জোরপূর্বক কোনো শ্রমিককে ওভারটাইমে লাগাতে পারবে না। আশা করছি এই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করে অন্য সকলের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।